গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন, প্রতিভা বসুর লেখা পোটলি। পোটলি যে ভয়ানক দুষ্টু, ভয়ানক মন্দ, এ কথা শেয়ালদার স্টেশন পাড়ায় কে না জানে। ব্যারাকের বাবুরা, গিন্নিরা, ছেলেমেয়েরা, কুলিকাবাড়ি, কেরানি, যাকেই জিজ্ঞেস করো না কেন, এক ডাকে তারা বলে দেবে কোন মেয়েটার নাম পোটলি আর স্বভাবটি বা তার কেমন। পোটলি নিজেও জানে সে কথা। মাঝে মাঝে যখন ভীষণ মার খায় তার বাবার কাছে, তখন যে মনটা একটু উদাস উদাস না হয় তা নয়, কিন্তু আজে বাজে ভেবে বেশিক্ষণ নষ্ট করবার তার সময় কই বলো দেখি। ততক্ষণে পাড়ার সবচেয়ে বখা ছেলে নন্দার সঙ্গে দুদান তক্কু খেললে কাজ দেবে। মার মুখের বকুনি তো জল ভাত, এদিকে কাকারা, পিসিরা, দুই দিদি, তারাও সব হয়রান হয়ে গেল শোধরাবার চেষ্টায়। অসম্ভব, 8 বছরের মেয়ে, সমস্তটি দিন সে রাস্তায়, নোংরা ফ্রক, ছাঁটা চুল, এখন পর্যন্ত হাজার চেষ্টা করেও তার মাথায় চুল রাখা গেল না। ছাঁটিয়ে না দাও, নিজেই কাঁচি চালিয়ে এবড়ো খেবড়ো করে মাথা মুড়িয়ে নেবে, বলে আমার গরম লাগে, অসুবিধে হয়। মা রেগে তেড়ে যান, তুই মেয়ে না, ধেড়ে গোপাল হয়ে দিন দিন কি বাহারি খুলছে, তাকে দেখেছিস কোনোদিন আয়না দিয়ে? চটটা চাপড়টা বকুনিটা প্রায় সকলেই চাঁদা করে চালাচ্ছে, কিন্তু বেঁধে রাখলেও দাঁত দিয়ে দড়ি কেটে বেরুবে সে। পটলির ঘুম ভাঙে ভোর 4টেতে, ফ্ল্যাটের দরজা খুলে টিপি টিপি পায়ে সে তক্ষুনি বেরোয়। যতক্ষণ না রাস্তায় এসে দাঁড়ায় ততক্ষণ তার যেন দম বন্ধ হয়ে থাকে। ঘুরে ঘুরে ওই ইট পাথরের পাড়া থেকে কেমন করে যে সে চমৎকার চমৎকার সব ফুল সংগ্রহ করত সে কেবল নিজেই জানে। সেই সঙ্গে মূলোটা, ডাঁটাটা, দুটো ঢ্যাঁড়স কিংবা পুঁইলতাও যে আনে না তা নয়। তার বাবা স্টেশনের কন্ট্রোলার, পুরনো লোক, মানুষ অত্যন্ত ভালো, সবাই তাকে ভালোবাসে, সবাই চেনে, সম্মান করে, কিন্তু এই মেয়ে নিয়ে লজ্জায় তিনি লোকের কাছে আর মাথা তুলতে পারেন না। সেদিন বড় সাহেবের মালি যখন তাকে হাতে নাতে ধরে নিয়ে এলো তার সামনে, তখন তার মনে হল, ধরণী, দ্বিধা হও, ফুল চুরি করলে না হয় কথা ছিল, কিন্তু সাহেবের অত যত্নের একসার বাঁধাকপি উপড়ে এনেছে সে, একটি টমেটো রেখে আসেনি গাছে, তারপর বেগুন ছিঁড়তে গিয়ে ধরা পড়েছে। সাহেবের এই বাগানটির পেছনে প্রায় মাসে 300 টাকা খরচ, সে জানলে কি আর উপায় আছে? মালির হাতে একখানা 10 টাকার নোট গুঁজে দিয়ে কাঁদো কাঁদো গলায় নামটি একেবারে চেপে দিতে অনুরোধ করলেন প্রসন্নবাবু। তারপর ঘরের মধ্যে হিঁচড়ে টেনে এনে মারতে মারতে রক্ত বার করে দিলেন মেয়ের। কিন্তু পটলি স্থির, কিছুতেই তিনি মেয়ের মুখ দিয়ে এই কথাটি বলাতে পারলেন না যে সে আর এরকম করবে না। ক্লান্ত হয়ে শেষে নিজেই থামলেন, এমনকি একবেলা আপিসও কামাই হল সেদিন। সকালটা নেহাতির শরীরের ব্যথায় একেবারে মরার মতো পড়ে রইল পটলি। তারপর খেয়ে দেয়ে দুপুরেই সে হাওয়া ফিরল একেবারে সন্ধ্যার অন্ধকারে গা ঢাকা দিয়ে। সে সময়টায় প্রসন্নবাবু আপিসে থাকেন, মেয়েরা কাজকর্ম সেরে ছাতে বেড়ায়, ফাঁক তাক বুঝে চুপি চুপি এসে যে ছোট্ট কুঠুরিতে ট্রাঙ্ক বাক্স থাকে, কাপড়ের আলনা আর জুতোর র্যাক থাকে, সেই ঘরে টাল করা ছেঁড়াখোড়া বাড়তি বিছানা বালিশের পেছনে গুটিসুটি শুয়ে পড়ল নিঃশব্দে। শোয়া মাত্র ঘুম, খাটুনি তো বড় কম যায় না সারাদিন। খোঁজ খোঁজ খোঁজ, রাত 10টা অবধি তার পাত্তা না পেয়ে বাড়ি শুদ্ধ সব ভেবে আকুল। শেষে খবর গেল আপিস ঘরে, প্রসন্নবাবু তৎক্ষণাৎ কাজকর্ম ফেলে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। কি জানি যা মার মেরেছেন সকালবেলা, মনের দুঃখে ট্রেনের তলায় কাটা পড়ল নাকি? পিসিরা ফিসির ফিসির লাগালো, দুই দিদির চোখ টান করে বাবাকে দোষ দিতে লাগলো, আর মা গালে হাত রেখে জানলায় চোখ পেতে চুপ। বুকের মধ্যে কেমন করছে তার। প্রসন্নবাবু সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে স্টেশন পাড়াটুকু চষে বেড়ালেন, লণ্ঠন নিয়ে রেল লাইনগুলো সব দেখলেন, তাদের ব্যারাকে 3.5 খানা কুঠুরি নিয়ে
চল্লিশ ঘর রেলওয়ে কর্মচারীর বাস, পাঁচতলা বাড়ি, সব কটা তলা সকলে মিলে ঠ্যাং ভেঙে ভেঙে খুঁজল। কোথায় সে? এগারোটায় যখন পুলিশে খবর দিতে বেরোচ্ছেন, তখন কাতিঝি চেঁচিয়ে উঠল, ওমা দেখো সে তোমার মেয়ের কাণ্ড। ততক্ষণে জেগে বসে বেশ করে মজা দেখছে পুটলি। কে জানবে বলো যে এই একটি বাক্সের মতো ঘরে, ওই আবর্জনার স্তূপে, অসহ্য গরমে আর মশার কামড়ে এমন নিশ্চিন্ত বসে থাকতে পারে একটা মানুষ? বকবে কি? তার ছোট ছোট সাদা দাঁত বার করা একগাল হাসি ভরা মুখের দিকে তাকিয়ে সব হতভম্ব। প্রসন্নবাবুর বলতে গেলে সারাদিনই অফিস, কাছাকাছি বাড়ি, দরকার মতো আসেন। যেমন সকালে চা খেয়ে বেরিয়ে যান, আবার বারোটায় খেতে আসেন, খানিক্ষণ বিশ্রাম করে চলে যান, আবার পাঁচটায় এসে চা খেয়ে চলে যান। এই যে যান, আসেন রাত বারোটায়। বাবার গতিবিধির সঙ্গে পটলির গতিবিধি রুটিন করা, কারণ একমাত্র বাবাকেই সে ভয় করে। অন্য কোনো কারণে না, বাবার শরীরের তার চাইতে ঢের জোর বেশি বলে তিনি যখন মারেন তখন সে কিছুতেই ফাঁদ ফসকে পালাতে পারে না। দুদিন অবশ্যই পুলিশ পুলিশ বলে চেঁচিয়েছিল, কিন্তু বাবা তাতে আরও মারলেন। তাই কদিন থেকে ভাবছিল পাড়ার বয়েজ অ্যাসোসিয়েশনের কুস্তির আখড়ায় ভর্তি হবে। পুলিশ ডেকে বাবাকে ধরিয়ে দেয়া কিংবা কুস্তির প্যাঁচ শিখে হাত ফসকে পালিয়ে যাওয়া, এই দুটো বুদ্ধি অবশ্য নন্দাই তাকে দিয়েছিল। মা বলো বাপ বলো, এই পৃথিবীতে নন্দার মতো বন্ধু আর তার কে আছে? কিন্তু মুশকিল হলো, সেখানে ভর্তি হতে আবার চাঁদা লাগে। বাবা আপিসে যাবার পরে এক পেট খেয়ে জানলার ধারে বসে বসে এইসব কথাই সে ভাবতে লাগল। তারপর হঠাৎ মাদুর বিছিয়ে তিনখানা ছেঁড়া বই নিয়ে শটান মাটিতে উপুড় হয়ে শুয়ে হাঁটু থেকে নিচের ঠ্যাং দুটো আকাশের দিকে তুলে নাচাতে নাচাতে প্রচণ্ড জোরে পড়তে শুরু করে দিল। মা ছুটে এলেন রান্নাবান্না ফেলে, পিসিরা এলো, দিদি দুজন হেসে হেসে এ ওর গায়ে ঢলে পড়ল। আরে আমাদের পটলি দেখছি একদিনই মানুষ হয়ে গেল, হ্যাঁ মারের চোটে তাহলে সত্যি ভূত পালায়। এইসব টিপ্পনি শুনলেই মাথায় রক্ত চড়ে পটলির, তৎক্ষণাৎ জেদ বেড়ে যায় সেসব অপকর্ম করার জন্যে। আজ একবার কটমট করে তাকিয়েই নিজেকে সামলে নিল। দুপুরে বাবা এসে সব শুনে দারুণ খুশি। কচি শরীরের এখানে ওখানে কালকের মারের কালশিটের দিকে তাকিয়ে পুরো একটা টাকাই তিনি দিয়ে ফেললেন চকলেট খাবার জন্যে। ব্যাস বাবা বেরোবার সঙ্গে সঙ্গেই পটলিকে আর পায়কে বেরিয়ে প্রথমেই সে গলির মোড়ে, তারপর বাকি কাপড় চোপড়ের দোকানে গিয়ে একটা হাফ প্যান্ট হাফ শার্ট কিনল। এটাও নন্দার বুদ্ধি, মেয়ে দেখে যদি কুস্তিতে না নেয় তাই ছেলে সেজে যাওয়াই ভালো। গাছতলায় নাপিতের কাছে বসে ঘাড় চেঁচে ছোয়ানার বাটি ছাড় দিল। তারপর দুয়ানার ফুলুরি কিনে খেতে খেতে আমিরি চালে এসে বসল স্টেশনের কুলিদের আড্ডায়। তারা তখন দুটার গাড়ি পাস করিয়ে গান গাইতে গাইতে বড় বড় কানি উঁচু কাঁসারিতে লঙ্কা দিয়ে ছাতু মাখছে। পটলিকে দেখে খুশি হয়ে উঠল, আরে আমাদের পটলি মাই যে, আও আও, সারা সকাল তুমি কোথায় ছিলে? পটলি মাথা নেড়ে মুচকি হাসল, তারপর হাতের মুঠোয় ঘাম ভরা পয়সাগুলো টুনটুন আওয়াজ করতে করতে একডালা ছাতু তুলে মুখে দিয়ে বলল, সকাল মে হামার নেহি আয়েগা রঘুয়া। কাহে? হাম কুস্তি লড়েগা সকাল বিকাল দো টাইম মে। বাবা এ তো বহুত আচ্ছা বাত হ্যায়, আজ হাম চার বাজে আকড়া মে চল জায়গা, এই দেখো চাঁদা ভি হ্যায় হামারা পাস। বড় কুলির চোখ গোল গোল হল, তব তো বহুত বড় আদমি জো যাতা তুম, হ্যাঁ খাও খাও ফুর্তি সে আর থোড়া ছাতু খাও। ঘাড় ছাটা পটলি ফুর্তি সেই ছাতু খেতে লাগল। এই সময় সে রোজই এদের সঙ্গে খায়, এটা তার লাঞ্চ টাইম। তারপর এলো তিনটের গাড়ি, হুড়োহুড়ি করে কুলিরা মাল নামাতে চলে গেল। একটা লোহার বেঞ্চির উপর পা ঝুলিয়ে বসে বসে দেখতে লাগল পটলি। স্রোতের মতো মানুষ, মাথায় মাথায় কালো, চুপচাপ জায়গাটা হঠাৎ যেন একটা ভোজবাজির মতো মুহূর্তে গরম হয়ে উঠল। পানবিড়ির চিৎকার, গরম চায়ের হাঁক, আপেল বেদানার ঠেলাগাড়ি, হুইলারের দোকানে ভিড়,
ইঞ্জিনের ধোঁয়া, শান্টিংয়ের আওয়াজ, তীক্ষ্ণ হুইসেল সব মিলিয়ে একটি যেন রূপকথার রাজত্ব। কোনো জাদুকর ঘুম পাড়িয়ে রেখেছিল। সোনার কাঠি ছুঁয়ে ঘুম ভাঙা লোককে। একটু পরেই আবার সব চুপ। সেদিন কি জানি কেন বড় কুলি হতে সাধ গেল পটলির। কুলিদের মতো সুখী ত্রিভুবনে আর কাউকেই মনে হলো না তার। তাদের কেমন মা নেই, বাবা নেই, কেমন তারা ইচ্ছে মতো খায় দায় ঘুমোয়, কত রোজগার করে। না, আখড়ায় সে আর যাবে না। কাল থেকে নিশ্চয়ই সে কুলি হবে। তৎক্ষণাৎ বাকিতে কেনা শার্ট প্যান্ট রেললাইনে ছুঁড়ে ফেলে দিল। প্রসন্নবাবুর আপিসেই কাজ সবসময়। স্টেশন প্ল্যাটফর্মে বছরে একদিনও আসেন কিনা সন্দেহ। দিন চারেক পরে বিশেষ কোনো একটা উপলক্ষে একজন বন্ধুর সঙ্গে তিনি প্ল্যাটফর্মে এলেন। সিরাজগঞ্জ প্যাসেঞ্জার এসে সবে থেমেছে। খুব ভিড়, পা ফেলার জায়গা নেই। আস্তে আস্তে এগুতে এগুতে তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। পায়ের পাতা পর্যন্ত ঝলঝলে মস্ত রেলওয়ে কোট গায়ে দিয়ে ছোট্ট পটলি ছুটে ছুটে মাল নামাচ্ছে গাড়ি থেকে। প্রথমটাই তিনি বুঝতে পারেননি, কিন্তু ধরনটা যেন কেমন চেনা চেনা। লক্ষ্য করে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। কে যেন মাটির সঙ্গে আটকে দিল তার পা। তিনি আর এগোতে পারলেন না, সোজা ফিরে এলেন আপিসে। সেখানে এসে ঝিম ধরে বসে রইলেন খানিক। তারপর আরেকজনের উপর ডিউটি ছেড়ে ছটফটিয়ে বাড়ি চলে এলেন। পটলি একটু পরেই বাড়ি এলো। সেদিন বাড়িতে মাংস রান্না হচ্ছিল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই তার গন্ধে পটলির মন খুশিতে ভরপুর হয়ে উঠল। পেটের নাড়িভুড়ি মোচড় দিয়ে উঠল খিদে। দরজা ঠেলে ঢুকতে ঢুকতে ছর্দিকে সামনে পেয়ে একগাল হেসে বলল, হ্যাঁ রে ছর্দি, প্রসন্নবাবুর দেখছি আজকাল বেশ টাকা করি হয়েছে, কেমন মাংস টাংস আসছে বাড়িতে। বলতে বলতেই থেমে গেল। ছর্দি কই, এ যে বাবা, যেন বাঘ আর হরিণ। দুজন দুজনের দিকে তাকিয়ে খানিকক্ষণের জন্য একেবারে চুপ। তারপর মুহূর্তে কিসে থেকে যে কি হলো, বাবা একেবারে ঝাঁপিয়ে পড়লেন তার উপর। অত বড় হাতের পাতার এক চড়েই উল্টে পড়ল সে মাটিতে। তারপর আরেকটা, আরেকটা, আরেকটা। একটা দাঁত ভেঙে গাল থেকে রক্ত ছুটল। হঠাৎ কোত্থেকে ছুটে এলেন মা। মেয়েকে একেবারে বুকের তলায় আড়াল করে দাঁড়ালেন। কিন্তু প্রসন্নবাবু যেন উন্মাদ হয়ে গেছেন। কাকে মারছেন, কি করছেন, কিছুই যেন জ্ঞান নেই তার। কেটে ফেললেও যে মেয়ের মুখ দিয়ে আজ পর্যন্ত একটি টুন শব্দ বেরোয়নি, সে হঠাৎ চিৎকার করে উঠল, বাবা মাকে মেরো না, মাকে মেরো না, এই যে আমি, এই যে আমি। মার বুকের তলা থেকে প্রাণপণে ছিটকে বেরিয়ে এলো সে। আমাকে মেরে ফেলো, মাকে মেরো না, মাকে না। তিনি কাকে মারছিলেন? স্ত্রীর দিকে তাকিয়ে প্রসন্নবাবু অবাক হয়ে গেলেন। তারপর মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে চলে গেলেন। তারপর একদিন, দুদিন, তিন দিন কেটে গেল। বাড়ির আর সব যেমন তেমনই চলতে লাগল, কিন্তু পটলির মা যেন একেবারে অন্য মানুষ হয়ে গেলেন। সবসময় তিনি চুপ, সবসময়ই গম্ভীর। তবু আর সকলের সঙ্গে যেমন তেমন, পটলির সঙ্গে একটি কথাও তিনি বললেন না কয়েকদিনের মধ্যে। রাত্রে এক বিছানায় শুয়েও যেন কত দূরের মানুষ। ভুল করে তো মানুষ একবার গায়ে হাত দেয়, একবার কাছে টানে। পটলি ইচ্ছা করে পা ছড়ে খালি মাথায় শুয়ে থাকে, বিছানা থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে চলে যায়। মা তাকিয়েও দেখেন না, যেন পটলি তার কেউ নয়। পটলি বলে কেউ কোনোদিন ছিলই না তার। চার দিনের দিন আর পারল না সে। মার বুকে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদে উঠল। মা বললেন, কান্দিস কেন, তুমি আমার সঙ্গে কথা বলো না কেন, আমার কথা কি তুই শুনিস? শুনব। শুনবি? হ্যাঁ মা শুনব, সব শুনব। তবে শুন, আর আমাকে কষ্ট দিস না, লজ্জা দিস না, তোর বাবার মাথা হেট করে দিস না লোকের কাছে। তাই হবে মা, তাই হবে। তাই হবে, তাই হবে। মা মেয়েকে বুকে জড়িয়ে চুমু খেলেন। এরপরে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে,
পটলি কি সত্যি তার কথা রেখেছিল? সত্যি কি ভালো হয়েছিল? আমি কিন্তু তখন তোমাদের উল্টো প্রশ্ন করব, তোমরা হলে কি করতে? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন প্রতিভা বসুর লেখা পটলি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।